সুপ্রিয় দর্শক, বগুড়া জেলার যমুনা তীরের এই জায়গাটির নাম চন্দনবাইসা। চন্দনবাইসার এই ভাঙন কবলিত রাস্তাটির গন্তব্য কিন্তু এখানে ছিল না। রাস্তাটি বিস্তৃত ছিল আরও কয়েক কিলোমিটার, যা একটি বাজারে মিলিত হয়েছিল। সেখানে ছিল হাটবাজার, হাসপাতাল, স্কুল কলেজ তথা সমৃদ্ধ জনপদ। আজ এগুলোর সব কিছুই স্মৃতি। যমুনার করাল গ্রাস কেড়ে নিয়েছে সন্নিহিত এলাকার মানুষের ভিটেমাটি, স্বপ্ন, সব কিছু। কথাই বলে, আগুনে পুড়লেও কিছু থাকে, কিন্তু নদী ভাঙনে কিছুই থাকে না। এই ভাঙন কবলিত চন্দনবাইসায় 2015 সালের বর্ষায় আমরা কথা বলেছিলাম দুজন নিঃস্ব গৃহিণীর সাথে, যমুনা যাদের সব কিছু কেড়ে নিয়েছিল। সুপ্রিয় দর্শক, আসুন স্মৃতির পাতা উল্টিয়ে শুনে আসি সেই দুই গৃহিণীর কথা। হাট আসিল, হাট বাজার সম্পূর্ণ, কলেজ, ব্যাংক সম্পূর্ণ আসিল আমাকে দেশে। কোনটা ঠেকা আসিল, স্কুল আজকের সোলপোল কুটুমু স্কুল পরিবার যাওয়ার পায় না, একটা হাট বাজার সংখ্যা বস্তি বস্তি পাওয়া যায় না, তারপর রাস্তায় রাস্তা আমরা ঘুরি, রাস্তাঘাট ঘুরি, সবই আসিল আমাদের দেশে। এখন আজকে আঙ্গের ওই নদীর মধ্যে সম্পূর্ণ চলে গেছে, আজকে আমরা দুর্ভিক্ষ অবস্থায় আমরা ঘুরতেছি। এলা নদীর আপনারা যদি দয়া করে যদি আপনারা নদীর কাজ করেন, বলক মারা কিচ্ছুই হয় না, খালি চেয়ারম্যান মেম্বারের পেট ভরে, তারপরে আপনার বস্তা মারা কিচ্ছু হয় না। আপনারা ওলে না করে যদি একটা নদীর সেইভাবে কাজ করেন, আমরা থিতিবিভাবে আমরা থাকি এলাকার থাকতে হম যতটুকু। আজকে আমরা এই দেশ থেকে অন্য দেশে গেলাম, তরে আমাদের কষ্টের দুর্ভিক্ষ না, আগে নাই পয়সা নাই পয়সা, আমরা কুড়ি থেকে আমরা কি জায়গা জমিন কিনব, জায়গা জমিনে কিনার আমাদের সমস্ত নাই কে বুঝছেন। তা আপনারা সবাই ইয়ে করে আপনারা নদীর ব্যবস্থাটা করে দেন, আমরা দুজন থেকে দুজন বাস করতে পারি, আমাদের তো খুব দুর্ভিক্ষ। আমরা এলাকার দুজন আঙ্গার দুজন মাটিও যদন থাকে, আগে বাড়ির জায়গাটা যদন থাকে, তা আমরা কামলা কিষেন দিয়ে আমরা যাই হোক বসত বাড়ি আমরা ঠিক থাকতে পারি। চন্দনের সে বাজারে যত প্রতিষ্ঠান ছিল, এত প্রতিষ্ঠান আমাদের পূর্ব বগুড়ার ভিতরে কোনো দায় ছিল না। আপনার এখানে সমস্ত প্রতিষ্ঠান একমাত্র এই নদীর গর্ভে চলে গেছে। এখানে আমাদের কোনো প্রকারের স্থায়ী কাজ, এই চন্দনবাইসা এর আদাও এখানে কোনো স্থায়ী কাজ নাই। এখানে মসজিদ, মাদ্রাসা, আপনার নখলে স্কুল, হাই স্কুল, গার্ল স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, আপনার ব্যাংক, গোডাউন, এখানে ঈদগাহ, মসজিদ, মন্দির, মাঠ সমস্ত ছিল, সব নদীর গর্ভে চলে আছে। সুপ্রিয় দর্শক, যমুনা একটি আনপ্রেডিক্টেবল নদী। যমুনা কখন কী করে তা বুঝে ওঠা খুবই মুশকিল। তবে নদীর মাঝে সেডিমেন্ট ডিপোজিশন এবং স্যান্ডবার তৈরির পাশাপাশি বহুদা বিভক্ত চ্যানেল, রিভার ব্যাংক ইরোশনের জন্য দায়ী। পর্যালোচনায় দেখা গেছে যমুনা নদী শুষ্ক মৌসুমে প্রায় 3000 কিউমেক পানি পরিবহন করলেও বর্ষায় 100,000 কিউমেক পানি পরিবহন করে। বর্ষা ও শুষ্ক মৌসুমে পানি প্রবাহের এই বিরাট তারতম্য এবং সুদীর্ঘ পাহাড়ি পথ অতিক্রমের পর সমতল ভূমিতে প্রবাহকালে পলিপতনের ফলে যমুনায় প্রতি বছরই নতুন নতুন চরের সৃষ্টি হয়। সৃষ্ট এই নতুন নতুন চরের ফলে নদী প্রবাহপথে অবলিক চ্যানেল সৃষ্টি করে, যা রিভার ব্যাংক শিফটিংয়ের জন্য মূলত দায়ী।
এ কারণেই সৃষ্টি হয় ভয়ঙ্কর সব নদী ভাঙ্গন। এ কারণেই বগুড়ার সারিয়াকান্দিতে ভাঙনের তীব্রতা বেশি। বিগত 2012 সালে বগুড়ার কুর্ণিবাড়ি ও সন্নিহিত এলাকায় যমুনা নদীর ডান তীরে ব্যাপক ভাঙন দেখা দেয়, যা থামাতে পাউবোর প্রকৌশলীদের অহর্নিশি পরিশ্রম করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, বগুড়ার সারিয়াকান্দির রোহদহ 2014 সালে বর্ষায় নিঃশেষ হতে বসেছিল। বারবার বিভিন্ন ছোটোখাটো ব্যবস্থা গ্রহণ করে কোনো মতেই থামানো যাচ্ছিল না যমুনার ভাঙন। ফলে পাউব সন্নিহিত এলাকায় নদী ভাঙন প্রতিরোধ করতে একটি প্রকল্প গ্রহণ করে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কুর্ণিবাড়ি হতে চন্দন বাইসা পর্যন্ত যমুনা নদীর ডান্তির সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ শীর্ষক প্রকল্পটি 2015 সালের 13 জানুয়ারি অনুমোদিত হয়। কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প গ্রহণ করে। এগুলো হলো, প্রকল্পের অধীনে যমুনা নদীর ডান্তীরে ঝুঁকিপূর্ণ 5.9 কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন রোধ করা। বগুড়া জেলার যমুনা নদীর ডান তীরে বিদ্যমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা করা। নদী ভাঙন প্রতিরোধের মাধ্যমে সারিয়াকান্দি উপজেলার কুর্ণিবাড়ি, তালুকদারপাড়া, চন্দনবাইসা, রোহদহ এলাকার আনুমানিক 1231 কোটি টাকার সরকারি এবং বেসরকারি সম্পদ রক্ষা করা। প্রকল্পটির অধীনে 8 কিলোমিটার বিকল্প বাঁধ নির্মাণ করে মোট 8000 হেক্টর এলাকাকে বন্যার হাত থেকে রক্ষা করা। বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে বগুড়া জেলার পূর্ব অংশকে বন্যামুক্ত করা। পরবর্তীতে ডিপিএম পদ্ধতিতে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নারায়ণগঞ্জ। শুরুতে কাজের ধীরগতির কারণে প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও বগুড়া সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে প্রকৌশলী হাসান ইমাম এবং নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রকৌশলী হাসান মাহমুদ যোগদানের পর থেকেই বোর্ডের উদার সহযোগিতায় প্রকল্পভুক্ত এলাকার ভাঙন থেমে যায়। ভাঙা কপাল জোড়া লাগতে থাকে এলাকার মানুষদের। মানুষ আবার স্বপ্ন দেখতে থাকে, সুখের স্বপ্ন। এক সময়ের ভাঙনি বিপর্যস্ত এলাকায় নয়নাবিরাম দৃশ্যের সৃষ্টি হয়। সম্প্রতি আমরা প্রকল্প এলাকায় কথা বলি একজন ইউপি চেয়ারম্যান এবং প্রকল্পের
উপকারভোগী জনসাধারণের সাথে। তারা আমাদেরকে বলেন, আমার জানা মতে নদীর যে বর্তমান কাজ হচ্ছে, এই কাজের থেকে কমসে কম 10 কিলোমিটার পূর্বে আমার বয়সে আমি দেখলাম নদী ছিল সেখানে। এখানে সামনে করা স্পার আছে, এই স্পারটাও 2001 সালে নির্মাণ করা হয়, সেটাও নদী গর্ভে বিলীন হয়ে যায়। বগুড়া আইজুল হক কলেজের পরেই যে কলেজটা হয় চন্দ্রমোষের ডিগ্রি কলেজ, বহুত পুরাতন কলেজ, সে কলেজটা থেকে প্রায় 4-5 কিলোমিটার পূর্বে অবস্থান ছিল। এবং নৌখিলা পিএন উচ্চ বিদ্যালয়, যেটা এই পূর্ব বগুড়ার মধ্যে সর্ব পুরাতন একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও এখান থেকে 6 কিলোমিটার পূর্বে ছিল। বা এখানে আরও অনেক ভালো ভালো গ্রাম ছিল, যে গ্রামের ছেলেপেলে কেউ কর্নেল, কেউ ব্রিগেডিয়ার, কেউ সচিব। আমাদের এই নদী ভাঙনি এলাকার কারণে আমাদের আত্মীয় স্বজন এখন কে কোথায় আছে আমরা নিজেরাও জানতে পারি না। 2016 সালে এই প্রজেক্টটা যখন শুরু হয়, এই প্রজেক্টটা শুরু হওয়ার পরে আমার জানা মতে এত সুন্দর কাজ বা এত ভালো কাজ ইতিপূর্বে কোনো দিন হয় নাই। এটা এত ভালো কাজ হচ্ছে, এখানে টাস্ক ফোর্স আছে বা আমরা লোকাল যারা আছে আমরাও দেখাশোনা করছি। এখানে আমাদের জাতীয় সংসদ সদস্য জনতা জনাব আব্দুল মান্নান, আমাদের শ্রদ্ধেয় এমপি মহোদয়, ওনার অক্লান্ত প্রচেষ্টায় এই 320 কোটি টাকার প্রজেক্ট শুরু হয়। এই প্রজেক্টটা শুরু করাতে ওনার বিশাল অবদান আছে। উনি বলেছেন যে এই প্রজেক্টটাও ইনশাল্লাহ টিকে যায়, এই এলাকার আর একটি জায়গাও আর ভাঙবে না। এখানে পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ স্যারও বলেছেন যে এর সাথে আরও কিছু প্রজেক্ট যুক্ত আছে, এই প্রজেক্টটা যদি হয়ে যায় তাহলে এই চর অঞ্চলের 44 বর্গ কিলোমিটার জমি আবার আবাদী হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 8 কিলো দূরে আমার বাড়ি ছিল। কিছুদিনের মধ্যে নদী ভেঙতে ভেঙতে এ পর্যন্ত চলে আসছে। 2016 সালে এই নদীর কাজটি শুরু হয়, এখন প্রায় শেষের দিকে। আমাদের জানা মতে কাজটা খুবই সুন্দর হয়েছে, তা আশা করা যায় আগামীতে নদী আর ইনশাল্লাহ ভাঙবে না। যতগুলো এখানে অসহায় নদী ভাঙ্গা লোকজন আছে, আগামীতে ইনশাল্লাহ আমরা মনে হয় শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে পারবো। সুপ্রিয় দর্শক, চলুন আমরা ঘুরে ঘুরে দেখে আসি যমুনার করাল গ্রাসে বিলীন রোহদহ, চন্দনবাইসা, কামালপুর কিংবা কুর্ণিবাড়ির নদীটির এখন কেমন আছে।
চন্দন বাইসার প্রকল্প এলাকায় আমরা কথা বলি বগুড়া পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের সাথে। তিনি আমাদেরকে বলেন, আমরা যে কাজটার পাশে দাঁড়িয়ে আছি এই কাজটা সম্পাদনের জন্য প্রথমে একটা প্রকল্প প্রস্তুত করা হয় এবং এটা একনেক কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পটির নাম বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুন্নিবাড়ি হতে চন্দন বাইসা পর্যন্ত যমুনা নদীর ডান তীর প্রতিরক্ষা কাজ সহ বিকল্প বাঁধ নির্মাণ প্রকল্প। আপনারা জানেন যে ইতিপূর্বে এই জায়গায় যে এম্বাঙ্কমেন্টটা ছিল যমুনা নদীর ভাঙনের কারণে সেটা যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের অনুন্নয়ন রাজস্ব বাজেট থেকে সেই বিকল্প বাঁধটি নির্মাণ করা হয় 8.8 কিলোমিটার দৈর্ঘ্যে। কিন্তু বিকল্প বাঁধটি নির্মাণকালীন সময়ে যে জমির উপর দিয়ে বাঁধটা নির্মাণ করা হয় জমি অধিগ্রহণের টাকা ছিল না, এই কারণে জমি অধিগ্রহণের টাকাটা এই প্রকল্প থেকে দেওয়ার সংস্থান করা হয়। এখানে 5.9 কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অ্যাকর্ডিংলি ডিপিপি অনুমোদিত হয়। এই প্রতিরক্ষা কাজটি আপনারা দেখতেছেন ভাটির দিকে আমাদের পূর্বে সম্পাদিত একটা কাজ ছিল কামালপুর নদীতীর প্রতিরক্ষা কাজ যমুনা ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের আন্ডারে। কামালপুরের প্রান্ত থেকে উজানের দিকে দেবডাঙ্গা সংলগ্ন প্রতিরক্ষা কাজ পর্যন্ত 5.9 কিলোমিটার অংশ উন্মুক্ত ছিল। এই উন্মুক্ত এলাকায় পূর্বে অন্য একটা প্রজেক্টের আন্ডারে চন্দন বাইসা স্পার 1-2 নির্মাণ করা হয়। পরবর্তীতে মেইন সেই স্পার 1-2 নদী গর্ভে বিলীন হয়ে গেলে এই এলাকাটাকে অরক্ষিত থেকে যায় এবং প্রতিনিয়ত এই নদী ভাঙনের কারণে চন্দন বাইসা বাজার গুরুত্বপূর্ণ স্কুল কলেজ এবং অন্যান্য সরকারি বেসরকারি অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং এলাকায় একটি মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হয়। এই বিপর্যয় থেকে অত্র এলাকাকে সুরক্ষা দেওয়ার জন্য এই প্রকল্পটা অনুমোদন করা হয়। প্রকল্পটা অনুমোদনের পর ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান তারা এই কাজটি ডিপিএম পদ্ধতিতে করার জন্য তারা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে লেটার অফ ইন্টারেস্ট প্রদান করেন। এর প্রেক্ষিতে সিসিজিপি কর্তৃক ডিপিএম অনুমোদিত হওয়ার সাপেক্ষে ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড 5.9 কিলোমিটার নদীতে প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের কাজ গত 2016 সালে শুরু করে। গত 16-17 অর্থ বছরে 2 কিলোমিটার কাজ সম্পাদন করে। অনুমোদিত প্রকল্প অনুসারে এই কাজটির শেষ করার টাইম ছিল এই বছরের জুন মাস পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই 5.9 কিলোমিটার নদীতে প্রতিরক্ষা কাজের প্লেসিং কাজ সম্পন্ন করেছি। জিওব্যাগ এবং ব্লক ডাম্পিং কাজও পার্শিয়ালি সম্পন্ন হয়েছে এবং কাজ এখনও চলমান আছে। আশা করা যায় জুন মাসের মধ্যে এই ডিপিপির আন্ডারে 263 কোটি টাকার চুক্তিমূল্যে যে কাজটা বাস্তবায়নাধীন আছে এটার মেজর কম্পোনেন্টগুলো সম্পন্ন করা সম্ভব হবে এবং আগামী আপকামিং বন্যার পূর্বেই এই 5.9 কিলোমিটার এলাকার জনগণকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা যাবে এবং এর সাথে রিলেটেড আরও কিছু অ্যাডিশনাল ওয়ার্ক চলে এসেছে। কারণ এখানে আপনারা জানেন যমুনা নদী মাল্টি চ্যানেলে বিভক্ত ছিল একসময়, পরবর্তীতে মরফোলজিক্যাল চেঞ্জের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী একটা চ্যানেলে পরিণত হয় এখানে, ফলে এখানকার স্কাওয়ার ডেপ এবং ভ্যালোসিটি ডিসচার্জের পরিমাণ বেড়ে যায়। এই কারণে গত বন্যার পরই এই কাজটা কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, সেইটা রিপেয়ার এবং একই সাথে অসম্পূর্ণ 3.9 কিলোমিটার কাজ সাস্টেনেবল করার জন্য নকশা রিভিশনের প্রয়োজন দেখা দেয়। এর প্রেক্ষিতে বর্তমান যে উপাত্ত নদীর কন্ডিশন এগুলো ব্যাথিমেট্রিক সার্ভেকরণপূর্বক নকশা উপাত্ত সংশ্লিষ্ট নকশা দপ্তরে প্রেরণ করা হয় এবং প্রেরণ সাপেক্ষে সংশোধিত নকশা পাওয়া যায়। সংশোধিত নকশা অনুসারে মূল ডিপিপি থেকে কিছু কম্পোনেন্ট এখানে বৃদ্ধি পেয়েছে কাজের সাস্টেনেবিলিটির জন্য, সেইটা ডিপিপি অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা সম্ভব হবে। তবে আশা করা যায় আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমাদের কাজটা এমন পর্যায়ে উন্নতি হবে যেটা এই 5.9 কিলোমিটার এলাকার জনগণকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
সুপ্রিয় দর্শক, প্রকল্প এলাকার অধিকাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল। তাদের কাছে জমি হচ্ছে প্রধান সম্পদ। তাছাড়া প্রকল্প এলাকার জমি অত্যন্ত উর্বর। প্রস্তাবিত প্রতিরক্ষা কাজসমূহ বাস্তবায়নের ফলে কৃষি জমি রক্ষা পাবে ও উৎপাদন বৃদ্ধি পাবে। তাছাড়া বসতি, যোগাযোগ, স্বাস্থ্য ও পয়োনিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, জনমনে স্বস্তি ফিরে আসবে, কাজের উৎসাহ বেড়ে যাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকা নদী ভাঙন হতে রক্ষা পাবে এবং বন্যা মুক্ত থাকবে। কৃষিপণ্যের যথাযথ মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে, ফলে বেকার সমস্যার সমাধান হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সার্বিকভাবে স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। কৃষি জমির ব্যবহার নিশ্চিত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখার কাজে অবদান রাখবে। তাছাড়া প্রকল্পটির বাস্তবায়ন কাজে ও বাস্তবায়নোত্তর রক্ষণাবেক্ষণ কাজে সমাজের দরিদ্র শ্রেণী, বিশেষত দিনমজুর, স্বামী পরিত্যক্তা বিধবা মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে কুর্ণিবাড়ি এলাকার ভাঙন আপাতত থেমেছে, কিন্তু আমরা মনে করি যমুনার ভাঙন স্থায়ীভাবে থামাতে অবলিক চ্যানেলগুলোর মুখে ক্লোজার তৈরি করে ডাউনস্ট্রিমে ড্রেজিং স্পয়েল ফেলে সেগুলো ভরাট করে জমি পুনরুদ্ধার করতে হবে। কুড়িগ্রামের গুনাইগাছের টি হেড গ্রোয়েন এবং সিরাজগঞ্জের ক্রসবারের আদর্শকে সামনে রেখে আমাদেরকে ভূমি পুনরুদ্ধারের পাশাপাশি ভাঙন প্রতিরোধ করতে হবে। এভাবে কুড়িগ্রামের দইখাওয়া থেকে মানিকগঞ্জের দৌলতদিয়া পর্যন্ত 230 কিলোমিটার নদীর দুই তীর থেকে 2300 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করতে হবে। এটা করতে পারলেই দুঃখের যমুনা সুখের পরশ পাথরে পরিণত হবে। সেই শুভদিনের সুখ স্বপ্নে বিবর হয়ে আজকের মতো অনুষ্ঠানের রীতি টানছি। আল্লাহ হাফেজ। Thank you.